ফাতেমা, তোমার বেটা হোসেন যেইভাবে নবীর হাত ধরেছে, এই কারণেই তো বাধ্য হয়ে আমাকে বলা লাগতেছে। ও ফাতেমা শোনো, কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা যদি তুমি জানবার চাও। তোমার কি মনে আছে ফাতেমা, একদিন কঠিন অভাব ছিল আমাদের বাড়িতে, 2-3 দিন হলো আমাদের বাড়িতে কোনো খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় হাসান হোসেন কান্দে, তোমার পেটও ক্ষুধা আমার পেটও ক্ষুধা, এমন সময় তুমি কি করেছিলে, তোমার একটা অন্না আমার হাতে দিয়ে বলেছিলে, ওগো স্বামী এই অন্নাখানা বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার কিনবেন, আজকের মতো আপনি খাবার কিনবেন। আলী বলতেছে, ফাতেমা তোমার সেই অন্নাটা আমি পকেটের মধ্যে করে নিয়ে বাজারের দিকে রওনা দিলাম, মনে মনে চিন্তা করতেছি এই অন্নাটা পকেট থেকে বের করে যদি বিক্রি করবার চাই তাহলে খরিদ্দার অবশ্যই বলবে, আলী ভাই এই অন্নাটা কার, বাধ্য হয়ে বলা লাগবে আমার বউ ফাতেমার। তখন খরিদ্দার মুচকি মুচকি হাসি আর বলবে, পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন বইয়ের জিনিস বেচা খায়। আপনারা বলেন তো কোন পুরুষ মানুষ দুর্বল, কথা কয় না, কোন পুরুষ মানুষ দুর্বল যারা বইয়ের জিনিস, বইয়ের জিনিস বেচা খান না আপনারা? ওর শরম লাগতেছে, শরম লাগতেছে। অনেক স্বামী আছে বইয়ের মালা বেচা বালা বেচা জমি কিনছে, এরকম স্বামী আছে না নাই, ধরে কোন আছে না নাই, বইয়ের সম্পত্তি বিক্রি করে বইয়ের জিনিস যারা বেচবে তারা হলো দুর্বল পুরুষ। আলী বলতে তো, ফাতেমা আমার মনের মধ্যে এই চিন্তা হলো, অন্না বিক্রি করবার গেলে যদি খরিদ্দার বলে কার অন্না, তাহলে তোমার অন্না বললে সে মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের অন্না বিক্রি করে খাচ্ছে। রে ফাতেমায় কি করব, এই চিন্তায় যখন বাজারে ঘুরতেছি এমন সময় দেখে এক খরিদ্দার আমাকে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম যে আমি বিক্রি করব, খরিদ্দার কেমনে জানে। আমি তাকাই দিয়ে খরিদ্দার ব্যাগ আমার দিকে ধরেছে, আমি আলী অন্যটা বের করে ওই ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, রে ফাতেমা আমি তাকাই দিকে খরিদ্দার একটা বার তোমার অন্যার দিকে তাকাইলো না, অন্য হাত দিয়ে স্পর্শও করলো না, ওই ব্যাগটার মুখ ধরে আমার হাতে 6টা দেরহাম দিয়া যখন চলে গেল আমি আলী চমকে গেলাম, এইটা এত ভালো খরিদ্দার কোথা থেকে আসলো, 6টা দেরহাম নিয়ে আমি চলে গেলাম খাবার দোকানে। রে ফাতেমা খাবার দোকানে গিয়া 6 দেরহামের যে খাবার হয়, দোকানদারকে বললাম, ও দোকানদার ভাই এই 6টা দেরহামের যা খাবার হবে আমাকে একটা প্যাকেট করে দেন। দোকানদার খাবার প্যাকেট করে যেই মাত্র আমি আলীর হাতে দিবে, এমন সময় কোত্থেকে এক ফকির এসে আমাকে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই ক্ষুধার জ্বালায় আমার পেটে আগুন জ্বলতেছে, মেহরবানি করে আমার একটু দান করো, আমার একটু সাহায্য করো। আমি আলী চমকে গেলাম, কারণ 6 দেরহামের খাবার প্যাকেট হয়েছে, আমিও পকেট থেকে 6 দেরহাম দোকানদারকে দিব, আর এমন সময় ফকির যখন আমার কাছে সাহায্য চাই আমি কি করব ফাতেমা। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী কোরআনকে দাম দিতে গিয়া ওই 6টা দেরহাম থেকে 1টা দেরহাম বের করে আমি যখন ফকিরকে দিবার চাই তাহলে আমার খাদ্য কিনা হবে, আবার ফকিরকেও ভিক্ষা দেওয়া হবে, আমি 2 কুল রক্ষা করার জন্যে পকেট থেকে যেই মাত্র 1টা দেরহাম বের করে ফকিরকে দিব। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো, ওয়াফা ইলাইকুম আমি আল্লাহ তোমাকে ফেরায় দিব, তুমি যদি 1 দাও আমি আল্লাহ তোমাকে 10 দিব, ও আন্তুম লা তুজলামুন তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। তার মানে বোঝা গেল দুনিয়াতে তুমি যদি 1 দেরহাম দাও আল্লাহ তোমাকে দুনিয়াতেই 10 দেরহাম দিবে। ও ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 1টা দেরহাম দিবার যাই আর কোরআন বলতেছে 1 দেরহাম দিলে 10 দেরহাম পাবি, 2 দেরহাম দিলে 20 পাবি, 3 দেরহাম দিলে 30 পাবি, তাহলে 6টা দেরহাম যদি আমি ফকিরকে দেই তাহলে আল্লাহর কোরআন বলে আমি 10 × 6 = 60 দেরহাম পাবো। লিল্লাহে তাকবীর। আলী বলতো তো ফাতেমা কোরআনকে বিশ্বাস করে, ওয়াইজাব তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়া
কালুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে, আলী ভাই খাবার প্যাকেটের খবর কি? আলী বলতেছে, প্যাকেট খোল। দোকানদার বলে, প্যাকেট খুলবো তাহলে করলাম কেন? আলী বলতেছে, 2 বস্তা প্যাকেট কর, 1 ব্যাগ দিয়ে আমার দরকার নাই, 2 বস্তা খাদ্য নিবার চাই। দোকানদার বলে, টাকা কোন জায়গায়? আলী বলতেছে, লাইকলিফুল মিআদ, আমি যার সঙ্গে ব্যবসা করতেছি তিনি কোনোদিন ওয়াদা খেলাফ করে না। জোরে কর না সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা রে, কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, যদি জানবার চাও শোনো। আমি তখন ইন্টি পকেটে বাজারে ঘুরতেছি, মনটা একটু ভার, তারপরে ইমান বলতেছে, আল্লাহর কোরআন মিথ্যা না। আমি যখন বাজারে ঘুরতেছি, এমন সময় দেখি একটা লোক লাল উট নিয়ে বাজারের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। আমার দিকে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আমি কইলাম, কি করবো ভাইজান? বলে, আমার উটটা কিনে নেন। আমি তখন বললাম, রে ভাইজান, আমি ইন্টি পকেট, আমার 1টা টাকাও তো নাই, উটটা কিনবো কেমনি? উটওয়ালা বলতে চালি, 100 দেরহাম বাকিতে উটটা কিনে নেন, বিক্রি করে আমার টাকা দেবেন। ফাতেমা, আমি আশ্চর্য হয়ে গেলাম, উটওয়ালা বাকিতে উটটা আমাকে 100 দেরহামে দেয়। আমি উটের এই মাত্র গেছি, এক খরিদ্দার এসে বলতে, চালি রে, বহুদিন হল আমি ঘুরতেছি, এত সুন্দর উঁট আমি দেখতে পাই না, উঁটটা যদি তুমি আমারে দাও। আলী বলতেছে, কত দাম? খরিদ্দার বলতেছে, 160 দেরহাম। ফাতেমা, উঁটওয়ালাকে 100 দেরহাম ফেরত দিয়া, বাকি 60 দেরহাম নিয়ে দোকানে গিয়া আমি 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে আর 1 বস্তা আমার হাতে, তোমার কি মনে আছে? ফাতেমা বলে, এই কাহিনী বইলা জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে। আলী বলে, ফাতেমা শোনো, ওই 2 বস্তা খাবার নিয়ে যখন তোমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আসলে স্বামীর খাবার বেশি দেখলে বউ খুশি হয়ে দরজা মেরে দিবে, আর ফাতেমা দরজা বন্ধ করে রাখছে। আলী ডাকতে বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার যা হবে, 1 ব্যাগ খাবার হতে পারে, এই 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা না খুললে আমি বলবো না। ফাতেমা বলতেছে, না বললে দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা না খুললে আমি বলবো। দুইজনের মধ্যে জেদ শুরু হইল। আলী বলে, ফাতেমা রে, তুমি যখন জয়ী হইয়া দরজা খুললে না, তখন 2 বস্তা খাবার নিয়ে কোথায় এসেছিলাম তোমার কি মনে আছে? ফাতেমা বলতেছে, আমার বাবার কাছে। আলী বলে, ফাতেমা আজ পর্যন্ত নবী বলতে বলে নাই বলে আমি তোমাকে বলিনি, কিন্তু আজকে যখন নবী বলতে বলতেছে, আর হোসাইন নানার হাত যেভাবে ধরে আছে, বাধ্য হই, কোন কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এই জন্যই তোমাকে বলতে হয়। ফাতেমা শোনো, তোমার যে অন্নখানা বিক্রি হয়েছে, এই অন্নটা দুনিয়ার কোনো মানুষ কিনেনি ফাতেমা, ওই অন্না কিনেছে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের ফেরেশতা দিয়া। ও ফাতেমা, কারণ তুমি একজন পর্দানিশী, তুমি একজন সতী সাধবীর, তোমার অন্য দুনিয়ার কোনো মানুষ লাইরা চাইরা কিনবে এটা আল্লাহর পছন্দ নয়, কারণ আল্লাহ পর্দানিশী নারীদেরকে অত্যন্ত ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পর্দানিশী নারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে, আর সেই কারণে জান্নাতের ফেরেশতা দিয়া তোমার অন্যটা 6 দেরহামে কিনে নিয়া, ও ফাতেমা, ওই 6টা দেরহাম যখন আমি বাজারে খাদ্য কিনে প্যাকেট করে কিনবো, এমন সময় আল্লাহ বলে, ফেরেশতা যা যা, ফকির হইয়া যে 6টা দেরহাম আলীরে দিলাম, ওই 6টা দেরহাম তুই ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ আপনি হলেন রহমান রহিম, আপনি হলেন দয়াবান গাফুর রহিম, 3 দিন হলে যেই বাড়িতে খাবার নাই, অন্য কিনে নিলেন ঠিক আছে, আবার ফকির বানায় 6টা দেরহাম কেন ফেরত চান? আল্লাহ বলে, ফেরেশতা বুঝবি না, আমার বান্দাকে এইভাবেই আমি জান্না তের জন্য পরীক্ষা করি। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, ফেরেশতা ফকির হইয়া
আমার কাছে যখন খুদার জ্বালায় সাহায্য চায়, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 6টা দিরহাম দাম করে দিলাম, এই জন্যই দান করলাম। কারণ আল্লাহ বলেছেন, 1টা দিরহাম দিলে 10 দিরহাম পাবে, 2টা দিলে 20 পাবে, আর 6টা দিলে 60 দিরহাম পাবে। ফাতেমা রে, ফেরেশতা 6টা দিরহাম ফকির হয়ে নিয়ে আল্লাহর কাছে যখন জমা দেয়, আল্লাহ বলতেছে, রে ফেরেশতা দেরি করিস না, যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আজকে দুনিয়াতে বিক্রি হবে। কিন্তু উটটা দুনিয়াতে থাকবে না, যেখানকার উট সেখানে আবার ফেরত চলে আসবে। ও ফাতেমা, ওই ফেরেস্তা মানুষ হয়ে উটটা বিক্রি করার জন্য বাকি 100 দিরহাম বিক্রি করলো, আবার ফেরেশতা মানুষ হয়ে সেই উটটায় 160 দিরহাম দিয়ে আমার কাছ থেকে কিনে নিল। আমি ওই 100 দিরহাম শোধ করে ওই 60টা দিরহামের 2 বস্তা খাবার নিয়ে দরজায় গেছিলাম, কিন্তু তুমি রাগ করে দরজা খুললা না। আজকে শুনে নাও গো ফাতেমা, সেই দিনের এই ঘটনা। ফাতেমা বলতে, স্বামী গো, জামিলা কেমনে জান্নাতে যাবে এখন পর্যন্ত আপনি বলতে পারলেন না। আলী বলে, ফাতেমা, যে উঠের পিঠে তোরে তুমি জান্নাতে যাবে, তুমি যখন উটের পিঠে চড়বে উটটাকে আল্লাহ সুন্দর করে সাজায় দিয়া ওই উটের পিঠে চড়ে যখন তুমি বসে থাকবে, উটটা খালি জান্নাতের দরজার দিকে তাকাবে, চোখের পানি ছাড়বে, কিন্তু একটা কদম উটটা জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চড়েছে জান্নাতি নারীদের নেত্রী হইয়া, কিন্তু উটটা যে জান্নাতের দরজার দিকে ফ্যালফাল করে তাকায় থাকে, উটটা তো জান্নাতের দিকে হাঁটে না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটাকে টাইনা টাইনা নিয়ে যাওয়া লাগবে, নিজের ইচ্ছায় যদি না যায় তাহলে উটটাকে টাইনা টাইনা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ, কি ধরে উটকে টানবে, ধরার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতারা, রে ওই ফাতেমার ওন্নাটা, ওই ফাতেমার ওন্নাটা উটের গলায় লাগিয়ে দে। আলী বলে, ফাতেমা, তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, এক মোড়া বেঁধে দেওয়ার পরে ওন্নার এক মোড়া উটের গলায় ঝুলতে থাকবে। আল্লাহ বলবে, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, তুমি কোথায় রে? উঠের অন্যার আগা ধরে উঠটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। আলী বলে, ফাতেমা, উঠের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বউ জামিলার পা জান্নাতে যাবে। লিল্লাহে সঙ্গে ফাতেমা কান্দার বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও।